আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনার ফেসবুক আইডি আপনি সিকিউর রাখতে পারেন এবং ফেসবুকের এ টু জেড সেটিংস নিয়ে আমরা আলোচনা করব। আর আপনি সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করবেন, ওয়াচ করার পর আপনি দেখতে পাবেন যে আপনি হয়তো অনেক কিছু জানেন, আবার অনেক কিছু নাও জানতে পারেন। আর যারা না জানেন তাদের জন্য আজকে আমার এই ভিডিও। আর ইদানিং দেখতেছি যে অনেকের আইডি হ্যাক হইতেছে বা সমস্যা হইতেছে আইডিতে, তো আপনারা কিছু স্টেপ ফলো করতে পারেন, আমি বলে দেখাই দিতেছি এগুলা। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে ক্রোমে যাই, যাওয়ার পর আমার ফেসবুক আইডি আমার ইমেল আর পাসওয়ার্ড দিয়ে আমি এখানে লগ ইন করবো। দেখুন আমার এটা লগ ইন হলো। হওয়ার পর আপনি শুরুতে টু স্টেপ ভেরিফিকেশন মানে হচ্ছে, ধরেন আপনার আইডির পাসওয়ার্ড জানবে অন্য কেউ, কিন্তু কেউ লগ ইন করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত ফোনে কোড আসবে, এবং কি আপনিও পারবেন না। তো প্রথমে আমরা মেনু বারে ক্লিক করলাম, করার পর এখানে আপনি নিচে আসবেন। আমি এখান থেকে ক্রোম ব্রাউজার ইউজ করলেও আপনি আপনার ফেসবুক আইডির ফেসবুক অ্যাপস অথবা ফেসবুক লাইট ব্যবহার করতে পারেন, অথবা ফ্রি ফেসবুক ব্যবহার করেও সেম জিনিস আনতে পারেন। তো আমি মেনু বারে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেটিংস, এটাতে আমি ক্লিক করি। ক্লিক করার পর আপনি প্রথমে যেটা করবেন, এখানে সিকিউরিটি অ্যান্ড লগইনে আসবেন। আমি প্রথমে টু স্টেপ ভেরিফিকেশনটা চালু করি। আসার পর এখানে নিচে দেখতে পাবেন যে এই যে ইউজ টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন, এটাকে টু স্টেপ ভেরিফিকেশন বলে, লগ ইন অ্যাপ্রুভাল বলে, বা টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন আপনি যেটা বলেন। তো প্রথমে আমি এখানে ক্লিক করি একটা। আর আমার এখানে শুধু ইমেল অ্যাড করা আছে কিন্তু ফোন নাম্বার অ্যাড করা নেই, আর এটা অ্যাড করতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই ফোন নাম্বার অ্যাড করে নিতে হবে। তো এখানে দেখুন লেখা আসছে কি, অ্যাড এক্সট্রা সিকিউরিটি উইথ টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন, অর্থাৎ আমি গেট স্টার্টেডে ক্লিক করি। আপনি ফ্রি ফেসবুক থেকেও করতে পারেন। তো এখানে চোজ এ সিকিউরিটি ম্যাটার, আপনি কি অ্যাথেন্টিকেশন অ্যাপ ব্যবহার করবেন না টেক্সট মেসেজ। তো আমি টেক্সট মেসেজে ক্লিক করি, যেহেতু আমি টেক্সট মেসেজ চাচ্ছি। তো আমার প্রথমে আমার এখানে যেহেতু শুরুতেই বলে নিচ্ছি যে ফোন নাম্বার অ্যাড করা নেই, তো আমি এখানে ফোন নাম্বার অ্যাড করে দিই। তো আমি এখানে কনফার্মে ক্লিক করি আমার ফোন নাম্বারটা। আর টু ফ্যাক্টর অথেন্টিকেশন আমি আরেকবার বলি, এটা হচ্ছে আপনার আপনি যখনই লগ ইন করবেন, আপনি ইচ্ছা করলে আপনার ব্রাউজারে কোডটা আসার পর সেভ করে রাখলে বারবার কোড দেওয়া লাগবে না। অর্থাৎ আপনি যখনই পাসওয়ার্ড দেবেন যতক্ষণ না পর্যন্ত আপনার ফোনে একটা কোড আসবে ততক্ষণ না পর্যন্ত আপনি লগ ইন করতে পারবেন না। আচ্ছা আমি দেখাই দেবো প্র্যাকটিক্যালি। তো আমার এখানে একটা SMS আসছে দেখি, 788-228, 788-228, আচ্ছা 788-228। আচ্ছা এখন এটা আমার ফোন নাম্বারটা অ্যাড হয়ে যাবে। ফোন নাম্বারটা অ্যাড হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন, গেট নোটিফিকেশন অ্যাবাউট নিউ মেসেজ অ্যান্ড পোস্ট। আচ্ছা আমি জাস্ট ফিনিশে, আচ্ছা এটা কি অ্যালাউ লগ ইন উইদাউট এ কোড ফর 1 উইক, মানে আপনি এক সপ্তাহের মধ্যে কোড ছাড়া অ্যাক্টিভ করবেন কিনা, মানে লগ ইন করবেন কিনা। তো আমি এখানে আমার দরকার না, আমি এখন থেকেই চাচ্ছি। তো জাস্ট আমি ফিনিশে ক্লিক করি, এখন আমার এটা টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন হয়ে আছে। টু ফ্যাক্টর অথেন্টিকেশন এরকম হতে পারে, ধরুন যে আপনি এখান থেকে ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটাতে গেলেন, তারপর এখানে টিক মার্ক দিয়ে দিবেন, এই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন স্টার্ট সেট আপ ফ্রি ডট ফেসবুকে এরকম। তারপর জাস্ট ফোন নাম্বার আমার আগে অ্যাড করা ছিল, এখান থেকে জাস্ট আমি কন্টিনিউ ক্লিক করি। তারপর চেঞ্জ ফোন নাম্বার দিতে পারেন, এখানে আমাকে কনফার্মেশন কোড পাঠাবে, কোড পাঠানোর পরে আমি ঠিক আগের মতোই সেট আপ করে দিব। কোড আসছে 20-31-09, 20-31-09, ওকে জাস্ট আমি কন্টিনিউতে ক্লিক করি। করার পরে এখান থেকে ইউ ফিনিশড, আচ্ছা কী লেখা আছে, আমি নো থ্যাংকস জানাই দিলাম, অর্থাৎ আমি এক সপ্তাহের জন্য চাচ্ছি না, জাস্ট ক্লিক করে দিলাম, জাস্ট ক্লোজে ক্লিক করি। অর্থাৎ এখন থেকে আমার এটা চালু হয়ে গেছে। তো আমি এখন এটা কাজ করছে কিনা সেটা আমি দেখবো। তো জাস্ট আমি এখান থেকে লগ আউট দিই, লগ আউট দিলাম অনেক সময় আপনার, তারপর নতুন করে লগ ইন করবো। এখানে আমি ক্লিক করি জাস্ট, এবার আমি আমার পাসওয়ার্ড দিব। আমি কিন্তু টু স্টেপ ভেরিফিকেশন চালু করে দিছি, জাস্ট আমি এখান থেকে যাই। আপনাদের যে কোনো সমস্যা বা কমেন্ট থাকলে জানাতে পারেন, আমি চেষ্টা করবো সর্বোচ্চ হেল্প করার, কোনো প্রশ্ন থাকলে। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটা কোড চলে আসছে, যে আওয়াজ পাচ্ছেন হয়তো, যে দেখুন একটা কোড আসছে। তারপরে যদি কোড না আসে, অনেক সময় কোড আসে না, সেক্ষেত্রে আপনি হেভিং এ ট্রু বলে ক্লিক করবেন, অর্থাৎ প্রথমবার আসে না। হেভিং এ ট্রু বলে ক্লিক করার পর আপনি এখান থেকে যে সেন্ড মি টেক্সট উইথ মাই লগ ইন, এটাতে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করলে যে টিক মার আসলো, জাস্ট কন্টিনিউতে ক্লিক করলে কোডটা একবার না আসলে, প্রথমবার না আসলে দ্বিতীয়বার আসবেই। এই দেখুন এই সিকিউরিটি কোড বিং সেন্ট ইউর ইন এ টেক্সট মেসেজ, অর্থাৎ আরেকবার পাঠানো হয়েছে। তো আমি জাস্ট আগের টাইপ ব্যবহার করলেই হবে। তো এখান থেকে 81-08-99, 81-08-99 আমি জাস্ট গুতে ক্লিক করি, দেখি কাজ করে কিনা।
এখানে দেখুন একটা অপশন আসছে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, রিমেম্বার পাসওয়ার্ড। অর্থাৎ আপনি কি চাচ্ছেন এই ব্রাউজারে পাসওয়ার্ডটা সেভ থাকুক কিনা। যদি সেভ ব্রাউজারে ক্লিক করেন, মানে যেখানে টিক দেওয়া আছে দেখতে পাচ্ছেন, যদি সেভ ব্রাউজারে ক্লিক করা থাকে তাহলে বারবার আপনার কোডটা দিতে হবে না। আর যদি ডোন্ট সেভ দেন তাহলে বারবার যতবার লগ ইন করবেন ততবার কোড আসতেই হবে। আর সেভ ব্রাউজার দিয়ে দিলে আপনি পাসওয়ার্ড দিলেই হবে। জাস্ট কন্টিনিউতে ক্লিক করি, সেভ ব্রাউজার দিয়ে দিলাম। ওকে, তো এখন আমি আমার এটা লগ ইন হয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন চোজ ফ্রেন্ড টু কন্ট্যাক্ট ইফ ইউ গেট লকড, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হলে এখানে আপনি ট্রাস্টেড কন্ট্যাক্ট অ্যাড করে রাখতে পারেন। আমি আবার দেখাই, আমি এখানে জাস্ট চোজ ফ্রেন্ড এখানে ক্লিক করলাম। করার পর আমি এখান থেকে চোজ ট্রাস্টেড কন্ট্যাক্ট, অর্থাৎ আমি আমার বিশ্বস্ত লোক আমি কাকে কাকে দিতে যাচ্ছি। আচ্ছা, আমি একটা, আমি তিনজন, মিনিমাম তিনজন অ্যাড করতে হবে, দুইটা আমি এক্সাম্পল হিসাবে আমি এগুলো দেখাচ্ছি। আমি এই তিনজনকে অ্যাড করলাম, আমি জাস্ট ডানে ক্লিক করে দিই। অর্থাৎ আমার আইডিতে কোনো সমস্যা হলে তারা আমাকে বিভিন্নভাবে হেল্প করতে পারবে। এগুলো অ্যাড করে রাখলে আপনার সিকিউরিটি অনেক বেশি বৃদ্ধি পাবে। আচ্ছা, আমি অ্যাড করলাম। আচ্ছা, আচ্ছা, এরপরটা আছে হোয়ার ইউ আর লগড ইন, অর্থাৎ এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, আপনি কোথায় কোথায় লগ ইন অবস্থায় আছেন। এখানে দেখতে পাচ্ছেন আমি মাত্র দুইটা লগ ইন অবস্থায় আছি। তো আমার যদি মনে হয় কখনো যে আমি এখানে লগ ইন নাই, অর্থাৎ অন্য কেউ আমার এটাতে লগ ইন করা আছে, সেক্ষেত্রে আমি এখান থেকে এই বৃত্তগুলোতে ক্লিক করি, তারপর জাস্ট লগ আউটে ক্লিক করলে এটা এই যে অপনীয় ভাবে অনেক আগে লগ ইন করা ছিল এটা এখন আর থাকবে না। অথবা আপনার এখান থেকে অনেকগুলো ডিভাইস দেখতে পাবেন, তখন আপনি এখানে ক্লিক করলে অনেকগুলো দেখা যাবে। তারপর লগ আউট অফ অল সেশন দিয়ে দিলে, অর্থাৎ আপনার মেসেঞ্জার সহকারে সব জায়গায় লগ আউট হয়ে যাবে। ওকে, এরপরে তাতে আসি চেঞ্জ পাসওয়ার্ড, অর্থাৎ পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে আমরা যে ভুলটা করে থাকি, আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে এখানে দেখবেন যে কারেন্ট পাসওয়ার্ড, প্রথমে আপনার আগের পাসওয়ার্ডটা দিতে হবে। আগের পাসওয়ার্ডটা দিলাম, তারপর নিউ পাসওয়ার্ড। আমি নিউ পাসওয়ার্ড দেওয়ার পর এখানে রিটাইপ পাসওয়ার্ড, মানে সেম পাসওয়ার্ডটাই আবার দিতে হবে, অর্থাৎ নিউ পাসওয়ার্ডে যেটা দিছি। আচ্ছা, সেভ চেঞ্জে ক্লিক করি। এটা খুবই সহজ জিনিস, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এরপরের, এই যে সেভ চেঞ্জে ক্লিক করার পর একটা অপশন দেখতে পাবেন এখানে, এই দেখুন, এই যে স্টে লগ ইন ক্লিক করলে এখানে দুইটা অপশন, রিভিউ আদার ডিভাইস, অর্থাৎ আপনি ইচ্ছা করলে আপনি রিভিউ আদার ডিভাইস, স্টে লগ ইন দিলে কোনো কিছু হবে না, কিন্তু যখন আপনি রিভিউ আদার ডিভাইস এটা সিলেক্ট করে জাস্ট কন্টিনিউতে ক্লিক করেন। করার পর আপনি এই যে দেখতে পাচ্ছেন লগ আউট অল, কোথায় কোথায় আছি লগ ইন অবস্থায়। তা আমি এখানে যদি লগ আউট অফ অল সেশন দিই, আমার অজান্তে অন্য কোথাও লগ ইন থাকলেও সেটাও লগ আউট হয়ে যাবে। আমি লগ আউট অল অফ সেশন, দেখুন লগ আউট দিয়ে দিই। আচ্ছা, লগ আউট দিয়ে দিলাম। এরপরেরটা হচ্ছে আপনার চেঞ্জ পাসওয়ার্ডের পরে লগ ইন উইথ ইউর প্রোফাইল পিকচার, অর্থাৎ এখানে ট্যাব টু, অর্থাৎ একটা ক্লিক করলে অনেক সময় পাসওয়ার্ড সেভ করা অবস্থায় থাকে, সেটাতে এটা হচ্ছে লগ ইন উইথ ইউর প্রোফাইল পিকচার। আপনি এখান থেকে দেখতে পাবেন যে কোথায় কোথায় লগ ইন অবস্থায়। ওই যে আমি লগ আউট অল অফ সেশন দিয়ে দিচ্ছি, এই কারণে আমার এখানে সেভ করা ছিল, অর্থাৎ একটা ক্লিক করলে আপনার পাসওয়ার্ড লাগবে না আর। আচ্ছা, এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন তো শুরুতেই অ্যাড করে নিচ্ছি। আচ্ছা, এই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এরপরটা সেটিং আপ এক্সট্রা সিকিউরিটি, গেট অ্যালার্ট অ্যাবাউট আনরিকগনাইজড লগ ইন, অর্থাৎ অন্য কোথাও থেকে লগ ইন হলে বা উল্টাপাল্টা লগ ইন হলে আপনার এখানে নোটিফিকেশন আসবে। এখানে ক্লিক করি, আপনার ফেসবুকে এটা হচ্ছে শুরুতে ফেসবুক নোটিফিকেশন, গেট নোটিফিকেশানে ক্লিক করি, জাস্ট সেভে ক্লিক করি। এটা হচ্ছে আপনার শুধু ফেসবুকে, তারপরটা হচ্ছে মেসেঞ্জার। তো আমি এখানে মেসেজের মাধ্যমে আমাকে জানাই দেবে অন্য কেউ লগ ইন করলে, জাস্ট সেভ ক্লিক করি। টু ফ্যাক্টর অথেন্টিকেশন যেহেতু চালু করছি, আমার ফোন নাম্বারে আসার আগ পর্যন্ত কেউ ঢুকতে পারবে না, সিকিউরিটি অনেক বেশি দেওয়া আছে এখন। আর ইমেল হচ্ছে আপনার ইমেলে পাঠাবে, গেট অ্যালার্ট ইমেল, অর্থাৎ এই তিনটা চালু করে রাখলে যে কোনো সময় খুব দ্রুত আমার এখানে নোটিফিকেশান চলে আসবে কেউ আনঅথরাইজড লগ ইন করতে চাইলে। একটা জিনিস আমরা ভুল করে থাকি, সেটা হচ্ছে আমরা অনেক, আমার ফ্রেন্ড লিস্টে অনেকে আছেন কয়েকজন আমি এরকম দেখেছি যারা অটো লাইক ব্যবহার করেন, কিন্তু অটো লাইক ব্যবহার করলে আপনার যে ওয়েবসাইটে আপনার পাসওয়ার্ডটা আর আপনার ইমেলটা দিতেছেন তারা সম্পূর্ণ অ্যাক্সেস পেয়ে যাচ্ছে, এবং আপনি যে লাইকগুলো পাচ্ছেন ঠিক তার বিনিময়ে আপনিও আরেকজনকে লাইক দিতেছেন। তো সেক্ষেত্রে আপনার, তারা ওই ওয়েবসাইট যে কোনো সময় আপনার অ্যাকাউন্ট হ্যাক করে দিতে পারে অথবা যে কোনো সমস্যায় পড়তে পারেন, আর এটা হচ্ছে সম্পূর্ণ স্প্যামিংয়ের তালিকায়। আমরা কখনো অটো লাইক ব্যবহার করবো না। এবং আমরা একটা যে ভুল করে থাকি এটা পরবর্তীতে বলতেছি। আচ্ছা, এখানে আমাদের সিকিউরিটি শেষ হলো, তারপর এবার আসি প্রাইভেসিতে। প্রাইভেসিতে আসার পর এখানে দেখতে পাবেন হু ক্যান সি মাই প্রোফাইল ইনফো, অর্থাৎ আমার প্রোফাইল ইনফো কে কে দেখতে পাবে। আচ্ছা, এখানে আমার প্রোফাইল ইনফরমেশন আমরা অ্যাড করে নিতে পারি। আচ্ছা, এরপর একটা গুরুত্বপূর্ণ জিনিস, এখানে দেখুন যে হু ক্যান সি, এটা দরকার নেই বেশি, হু ক্যান সি দ্য পিপল পেজ অ্যান্ড লিস্ট অফ ইউ ফলো, অর্থাৎ আপনি কাকে কাকে ফলো করছেন এবং কোন পেজে লাইক দিতেছেন, এগুলা এগুলা কে কে দেখবে বা ফলো করতেছেন, এগুলো আপনি ওয়ান লিমিট দিয়ে রাখতে পারেন, সেক্ষেত্রে আরও ভালো।
আচ্ছা, প্রাইভেসি তার একটু কাজ আছে। তারপর হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, অর্থাৎ আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট কে কে পাঠাতে পারবে। আপনি যদি এভরিওয়ান দেন তাহলে যে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে, আর যদি ফ্রেন্ডস অফ ফ্রেন্ড দেন তাহলে সবাই পাঠাতে পারবে না, পাবলিকলি থাকবে না আর কি। তারপর হু ক্যান ইউজিং ইমেল অ্যাড্রেস প্রোভাইডেড, অর্থাৎ এটা কি আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে সবাই কি দেখতে পারবে? এভরিওয়ান সিলেক্ট করা আছে, আপনি ওয়ান লিমিট দিয়ে রাখতে পারেন। এরপরেরটা খুবই একটা গুরুত্বপূর্ণ অপশন, সেটা হচ্ছে টাইম লাইন এন্ড ট্যাগিং। অনেক সময় আমরা দেখি যে আমাদের সবাই ট্যাগ করে বড়ালায়, মানে ইচ্ছা মতো ট্যাগ করে, তো সেক্ষেত্রে আমরা কিছু করার থাকে না। তো সেক্ষেত্রে আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে রিভিউ পোস্ট ফ্রেন্ড ট্যাগ ইউ ইন বিফোর দে অ্যাপিয়ার অন ইউর টাইম লাইন, আপনি এখানে যাবেন, যাওয়ার পর জাস্ট অন করে দেবেন। যে অন করে দিলেন তাহলে আপনার এখানে আর টাইম লাইনে সরাসরি আপনি অ্যাড না করলে আপনার পোস্টগুলো আসবে না, কেউ চাইলে পারবে না। আর হু ক্যান পোস্ট অন ইউর টাইম লাইন, আপনার পোস্ট টাইম লাইনে কে কে পোস্ট করতে পারে, আপনি পাবলিক ওয়ান লিমিট দিয়ে রাখতে পারেন, তাহলে আপনার ফ্রেন্ড ছাড়া কেউ পারবে না, মানে কেউই পারবে না, ফ্রেন্ড দিলে ফ্রেন্ডরা শুধু করতে পারবে টাইম লাইনে পোস্ট। আচ্ছা, এখানে আপাতত এতটুকুই। এরপরটা হচ্ছে ব্লকিং, এটা অত বেশি গুরুত্বপূর্ণ না। আপনি ব্লক কাউকে ব্লক করতে চাইলে এখান থেকে ব্লক করতে পারেন, আবার ছুটাতে পারেন। আচ্ছা, এরপর একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে পাবলিক পোস্ট। এখানে ক্লিক করেন, করার পর অর্থাৎ অনেক সময় দেখি যে আমাদের এতজন ফলোয়ার, এতজন ফলোয়ার, তো আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পারলে আপনি যদি অ্যাকসেপ্ট না করেন, সেক্ষেত্রে যে এখানে পাবলিক হু ক্যান ফলো মি, পাবলিক দিয়ে রাখলে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করলে ফলোয়ার হিসেবে থাকবে। আর হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর টাইম লাইন, অর্থাৎ আপনার ফলোয়ারদের কারা কারা টাইম লাইনে দেখতে পাবে, তো আপনি ওয়ান লিমিট করে রাখতে পারেন, ফ্রেন্ডস করে রাখতে পারেন। পাবলিক পোস্ট কমেন্ট, অর্থাৎ আপনার পাবলিক পোস্টে কে কে কমেন্ট করতে পারবে, ফ্রেন্ডরা পারবে নাকি ফ্রেন্ডের ফ্রেন্ডরা পারবে নাকি সবাই পারবে, এটা আপনার ইচ্ছা কোনটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে পাবলিক প্রোফাইল ইনফো, আপনার প্রোফাইল ইনফোগুলো কি পাবলিক থাকবে নাকি শুধু ফ্রেন্ড অফ ফ্রেন্ড থাকবে না শুধু ফ্রেন্ডস থাকবে, এগুলো আপনি আর কমেন্ট র্যাঙ্কিং অন করলে করতে পারেন। ওকে, আচ্ছা, এবার ওই যেটা বলতেছিলাম, ওই যে অটো লাইক নিয়ে কথা বলতেছিলাম, অটো লাইক অনেকে ব্যবহার করে, যে কোনো একটা অ্যাপ আপনার আপনার সমস্ত কিছু অ্যালাউ করে দেয়। আর আরেকটা জিনিস হচ্ছে ওই যে আমরা অনেক সময় আপনার বউ দেখতে কেমন হবে, আপনার বাচ্চা কেমন হবে, তারপর দাড়ি রাখলে আপনাকে কেমন লাগবে, আমরা যে ওই ধরনের ওয়েবসাইটগুলোতে আমাদের সম্পূর্ণ অ্যাক্সেস দিয়ে দেয়, আসলে এটা কখনো ঠিক না। দেখুন, আমার আরেকটা প্রোফাইলে আমি ঢুকি, অ্যাকাউন্ট সিটিংসে আসলাম। অ্যাকাউন্ট সিটিংয়ে যখন আসলাম, আসার পর এখানে দেখতে পাবেন এই যে অ্যাপস নামের যে লেখাটা আছে, অর্থাৎ কোন কোন অ্যাপস আপনার এখানে অ্যাক্সেস করতে পারবে। আমি জাস্ট অ্যাপসে যাই, ওই যে আমিও আপনাদের মতো দাঁড়িয়ে রাখলে আপনাকে কেমন লাগবে ওটা আমি কন্টিনিউ দিছিলাম। তো এখানে যে লগ ইন উইথ ফেসবুক, এটা জাস্ট এখানে একটা ক্লিক করেন, করার পর আপনি দেখতে পাবেন যে কোন কোন অ্যাপস বা ওয়েবসাইট আপনার অ্যাক্সেস চাই। দেখুন, এই যে অ্যাক্টিভ ভিউ অ্যান্ড আপডেট ইনফো, দে ক্যান রিকোয়েস্ট রিমুভ অ্যাপস। আচ্ছা, এখানে আমি যে তিনটা অ্যাপ আমার ফেসবুক প্রোফাইল অ্যাক্সেস করতে পারবো, আমার ফটো, তারপর আমার বিভিন্ন ইনফরমেশান তারা পেয়ে গেছে, তো আমি জাস্ট এগুলো সবসময় ক্ষতিকর, এটা আমরা কখনো করবো না। এখানে সিলেক্ট করে দিলাম তিনটা, তারপর রিমুভ করে দিই, অর্থাৎ আমার এখানে আর আলাদা অ্যাক্সেস কেউ পারবে না। অলসো ডিলেট অল পোস্ট ফটোজ ভিডিওস দিস অ্যাপস ওয়েবসাইট মে পাবলিশড অন ইউর বিহাফ, অর্থাৎ আমার এখানে যারা যারা যে যে পোস্টগুলো করাইছে এগুলো আমি এখানে সিলেক্ট করে রিমুভ করে দিব, এগুলো আমরা কখনো করবো না। আচ্ছা, ডানে ক্লিক করে ওয়েবসাইট রিমুভ করে দিছে, অ্যাকাউন্ট সেটিংস সিকিউরিটি অ্যান্ড লগ ইন, এখানে আপনি দেখতে পাবেন যে আমি কোথায় কোথায় লগ ইন করছিলাম। এই যে দেখুন, এই যে সি মোর, এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে এই দেখুন আমি কোথায় কোথায় লগ ইন করছি, এগুলো আমি এই যে লগ আউট অল অফ সেশন দিলে এগুলো লগ আউট হয়ে যাবে। আর আরেকটা জিনিস